নবীর সম্মান নিয়ে শুরু করলাম। আমাদের নবী আমাদের ঈমান। আমরা আল্লাহ দেখিনি, নবীর কথায় আল্লাহ বিশ্বাস করি। আমরা জান্নাত দেখিনি, জাহান্নামও দেখিনি, নবীর কথায় আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। আমরা তাকদীরের লেখা ভালো মন্দ কিছুই দেখিনি, আল্লাহ রসুলের কথায় আমরা তাকদীর বিশ্বাস করি। ঠিক না বেঠে? কবরের আযাব দেখিনি গো, মুনকার নকির দেখিনি, আজরাইলও দেখিনি, ফেরেশতা দেখিনি। এই না দেখা সব বিশ্বাস করলাম। রহমতের নবীর কথায় আমার নবী বলছে, এই জন্য নবীর কথায় আমরা ঈমান আনছি। ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল। আমার খাজা বাবা বলতেন এইভাবে, ঈমান মোহাব্বত আমার নবী মুস্তাফা খাকে গলি মদিনার সততা বিছানা মোর বালাখানা হইল মোর গলি মদিনার গো। এই জান্নাতের বাগানে বসে দয়াল নবীর মহব্বতে যারা দুরুদ শরীফ বারবার পাঠ করতেছেন, ওই দুরুদের মাঝে মহব্বতের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। আমি রাসূলকে যারা ভালোবেসে দুরুদ শরীফ পড়বে, মহব্বত করে দুরুদ পড়বে, মদিনার রওজা থেকে আমি রাসূলুল্লাহ নিজের কানে সেই দুরুদ শুনি। এই জন্যে আপনারা আরো খুশি হবেন যারা দুরুদ শরীফ পড়ছেন। আপনাদের নাম, আপনাদের বাড়ি কোথায়, আপনার পিতার নাম সহ আল্লাহ রাসূলের কাছে ঠিকানা জমা হয়ে গেছে। যদি ঈমান লইয়া মরতে পারো, ঈমান লইয়া যদি কবরে যাইতে পারো, তাহলে মনে রাখো হাসর ময়দানে এই দুরুদ শরীফ যে পড়ছেন, এই তালিকা দেখে দেখে রহমতের নবী হাতে ধরে ধরে এইভাবে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনাকে আমি এত বেশি পরিমাণে দান করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাফসীরের মধ্যে উল্লেখ, কি দিবেন আমার আল্লাহ, কি দিলে আমার নবী খুশি হয়ে যাবে, কি দিবেন আমার আল্লাহ, কি দিলে আমার নবী খুশি হবে। আমার নবী জান্নাত, এমনকি আল্লাহর কত নিয়ামত পেয়েছে, এরপরেও নবীজিকে পূর্ণাঙ্গ আল্লাহ খুশি করতে পারবে না। আবার নবী সেই দিন খুশি হবে যেই দিন গুনাহগার উম্মত লইয়া নবী জান্নাতে যাইতে পারবে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার আজকে মহাদিন। বলেন গুনাহগার এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা রাসূল করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার আজকে মহাদিন। দাদু গভীরভাবে খেয়াল করবেন, এমন এক নবীর উম্মত হয়েছে যদি ঈমান লইয়া কোনোমতে কবরে যাইতে পারেন, তাহলে একটা ব্যবস্থা মদিনাওয়ালার উসিলা আল্লাহ করে দিবে। কিন্তু আপনি যদি ঈমান হারা হয়ে মরেন, তাহলে আপনার মতো কপাল পোড়া আর কেউ থাকবে না। আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই জান্নাতে যাবে, কিন্তু ঈমান হারা হয়ে মরার কারণে সবার জান্নাতে যাওয়া তাকিয়ে তাকিয়ে দেখবেন, আপনার আর জান্নাতে যাওয়া হবে না। শেষে জাহান্নামের ফেরেশতারা টেনে হেসরে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দাদুরে আমার, এই জন্য মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। আজকের এই মাহফিলে কিছু আমলি কথা আমি বলে যাই, এগুলি মনের মধ্যে গেঁথে রাখেন। হাসর ময়দানে আপনি আমি যখন प्रथम जखन मैदाने महशारे उत्थित हब कबर थेके उठब तखन मानुष हाहाकार करबे माथार उपरे सूर्य जमीनटा हबे तामार मतो गरम। এই ময়দানে মাহশারে মানুষ শুধু দৌড়াবে আর দৌড়াবে। কিছু মানুষ এক হাদিসে আছে সাত প্রকার মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। কয় প্রকার মানুষ? সাত প্রকার মানুষ থাকবে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে, এদের কোনো টেনশন থাকবে না। আরো কিছু মানুষ আছে যারা আরশে আজিমের নিচে থাকুক আর যেখানেই থাকুক তাদের আর কোনো চিন্তা থাকবে। সেই মানুষগুলি হল আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ সাবধান, তোমরা হুঁশিয়ার হও, নিশ্চয় আমি আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই গো, আমি আল্লাহর ওলিদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। ওইদিকে সাত শ্রেণীর মানুষ তারা আরশে আজিমের ছায়ার নিচে থাকবে, আর এক শ্রেণীর মানুষ আছে তাদের কোনো টেনশন থাকবে না। সেই মানুষগুলি কারা? সেই মানুষগুলি হলো আল্লাহর জিকির করতে করতে যাদের কাল, আল্লাহর জিকির করতে করতে যাদের কাল সালিম করেছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মাওলার জিকির করে যাদের কাল সালিম হয়ে গেছে, মুর্দা কাল যাদের জিন্দা হয়ে গেছে, তাদের হাসরের ময়দানে কোনো চিন্তা থাকবে না। আমার আল্লাহ তাদেরকে এমন আরামে শান্তিতে রাখবে, তারা হাসরের ময়দানের ভয়াবহতা টের পাবে না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানি ফাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা হাদিস উল্লেখ করেছেন সূরা আরাফের 55 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে। সেখানে উল্লেখ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, অন্যান্য সাহাবী থেকেও হাদিসটা রয়েছে। আমার নবী বলেন, হাসরের ময়দানটা একদিন 50,000 বছরের সমান। কত হাজার বছর? একটা দিন হবে 50,000 বছরে। ভাই জানের নাম জানে কি? আরে আমার মুফাসসির হোসেন ভাই, আমার ডাক্তার সাহেব, কলিজার মানুষ, এরা হলো আমার 70 গুণ মহব্বতের জাকের ভাই। বলেন না আমার হাবা। ওনাদের দেখলে এমনি অন্তরের মধ্যে ফায়েজ পাই। এরা হুজুর কেবলা জানে খুব মহব্বতী জাকের। পুরাতন সব জাকেরদেরকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত বাড়ায় দেয়। বলেন আমিন। সব মুরব্বীদের, সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। দাদু ভাই আমার, দিলের কান লাগায়া শুনেন গো, আল্লাহর হাবিব বলেন 50,000 বছরের সমান একটা দিন, যেটাকে বলা হয় বিচার দিবস, হাসরের দিন। মালিকি ইয়াউমিদ্দিন, ওই যে দিনের কথা উল্লেখ, খেয়াল করে শুনবেন, বিচার দিবসের মালিক আমার আল্লাহ। 50,000 বছর যাবত মানুষের বিচার করবে। জান্নাতীদেরকে জান্নাতে পাঠাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাবে। আমার দয়াল নবী সহ অন্যান্য নবী রাসূল, উলামায়ে کرام, আউলিয়ায়ে کرام, সুহাদায়ে کرام, সালেহীন, সিদ্দিকীন, শত মুমিন বান্দা, তারাও সুপারিশ করবে। তারা একে একে জান্নাতে যাবে। হাসরের বিচারের কাজ, হাসরের বিচারের কাজ, হাসরের বিচারের কাজ যখন প্রায় শেষ দিকে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, তোমরা কোথায় গো? যাও জমিনের নিচে, আমার আরো কিছু বান্দা কবরের মধ্যে রয়ে গেছে, তাদেরকে ডেকে উঠাও। সুবহানাল্লাহ। বিচার শেষ, কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের পরে বিচার দিবস কায়েম হয়েছে। 50,000 বছরের মতো সময় প্রায় অতিক্রান্ত হয়ে গেছে। এখন আল্লাহ বলে, আমার আরো কিছু বান্দা জমিনের নিচে আছে, তাদেরকে ডেকে তুলো। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা গোটা জমিন ঘুরবে আর বলবে, কে আছো আল্লাহর বান্দারা, কোথায় আছো আল্লাহর বান্দারা, তোমরা ওঠো, কিয়ামত হয়ে গেছে, বিচার দিবস কায়েম হয়ে গেছে, তোমরা ওঠো। কেউ সাড়া দিবে না। সারা ময়দান ফেরেশতারা ডেকে ডেকে হয়রানের মতো হয়ে ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গোটা হাসরের ময়দান গোটা জমিনটা ডাকলাম, কেউ সাড়া দেয় না। আবার আল্লাহ বলবে, তুমি আবার যাও, ও ফেরেশতারা আবার যাও, আবার আমার বান্দাদেরকে ডাকো, তারা সাড়া দিবে। আবার সমগ্র জমিন ফেরেশতারা ঘুরবে আর বলবে, কে গো তোমরা জমিনের নিচে আসো, উঠো, বিচার দিবস কায়েম হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, আমার আল্লাহ বিচারের কাজ প্রায় শেষ করে ফেলেছে, তোমরা উঠো। সারা ময়দানে সারা হাসরে গোটা জমিনে ফেরেশতারা ডাকবে, কেউ সাড়া দিবে না। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ ডাকলাম তো কেউ সাড়া দেয় না। আমার আল্লাহ তখন বলবে, তোমরা যাও জমিনবাসীর কাছে যাইয়া এইভাবে বলো, আমি আল্লাহ তাদেরকে সালাম জানাইছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আল্লাহ তাদেরকে সালাম জানাইছি, তারা যেন হাসরের বিচার দিবসের মধ্যে উত্থিত হয়। তখন ফেরেশতারা জমিনে ঘুরবে আর বলবে, আল্লাহর মায়ার বান্দারা গো, তোমরা উঠো, আমার আল্লাহ তোমাদের সালাম জানাইছে। তখন ফেরেশতারা তাকায় দেখবে, জমিনের মাটি ঠেলে ঠেলে এক শ্রেণীর জান্নাতি মানুষ ময়দানে হাসরের মধ্যে উঠতেছে। তারা বলতেছে, কি হইল, আমাদেরকে ডাকলেন কেন, আমাদেরকে কেন এইখানে ডাকলেন? তখন ফেরেশতারা বলবে, বিচারের কাজ শেষ, কিয়ামত কবি হয়েছে, এখন বিচার প্রায় শেষ, আল্লাহ আপনাদের সালাম জানিয়েছে, এই জন্য আপনাদেরকে ডাকলাম। তারা আল্লাহর সালাম জবাব দিয়ে দিয়ে আল্লাহর শাহী দরবারে বলবে, হে আমার আল্লাহ, আপনার দরবারে গোলাম হাজির, আপনার দরবারে গোলাম হাজির, এই গোলামরা আপনার কাছে হাজির। আমার আল্লাহ তখন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কাদের ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দাদের আমলনামা আমি আল্লাহর কাছে জমা দাও, আমলনামা জমা দাও। কি আসেনি আপনাদের আমলনামা? আছে, ওই যে মুরব্বী কো নাই, আমলনামা আছে না? আপনি দেখেন না, আমি দেখি না, কিন্তু আছে, চলছে। সারাদিন কে কয়টা মিথ্যা কথা বলছেন, কারে কয়টা বাটফারি করে কথা বলছেন, সব লেখা হয়ে গেছে। হাসরের ময়দানে আমলনামা যদি আল্লাহ ডান হাতে দেয় তাহলে নসিব ভালো, আর যদি আমলনামা বাম হাতে আসে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। আমলনামা লেখা হচ্ছে, মানুষকে ধোঁকা দিও না, মিথ্যা কথা বলো না, দাদুরে নিজের বিচার নিজে করলে যশ কোট লাগবে না। আবার আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার এই বান্দাদের আমলনামা জমা দাও। ফেরেশতারা আমলনামা জমা দিবে, দেওয়ার পরে আবার আল্লাহ বলবে, আমার এই বান্দাদের আরো নেকি আছে, এগুলি কোথায়? কে বলবে? আল্লাহ বলবে, আমার এই বান্দাদের আরো নেকি আছে, এগুলি কোথায়? ফেরেশতারা তখন আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে আর বলবে, আল্লাহ আমাদের জানা মতে আর কোনো নেকি নেই, এর বাইরে যদি কোথাও করে থাকে আপনি আমাদেরকে মেহেরবানি করে জানান, আপনি সর্বময় জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা বিশাল বড় পাহাড় সমান সওয়াব দেখাইয়া, বিশাল পাহাড়ের সমান সওয়াব দেখায়া আল্লাহ বলবে, বান্দারা ফেরেশতারা শুনো, এই পাহাড় সমান নেকিগুলি আমার এই বান্দার আমলনামায় আছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন প্রশ্ন করবে, হে পরম পবিত্র করুণাময় সর্বশক্তিমান মহাপরাক্রমশালী আল্লাহ, এতগুলি নেকি কখন করলো, আমরা তো টের পাইলাম না। আল্লাহ এই নেকি কখন করছে, কিভাবে লাভ করছে, কিভাবে হাসিল করছে, আমাদেরকে দয়া করে বলেন, আমরা ফেরেশতারা আপনার কাছ থেকে জানতে চাই। কারণ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের বাইরে আমরা তো আর কিছুই জানি না। আপনার জানার, আপনার দেওয়া জানাই, আপনার দেওয়া জ্ঞানে আমরা জেনেছি এই নেকি, কিন্তু এর বাইরে এতগুলি নেকি কখন হইল আপনি আমাদের দয়া করে জানান। আবার আল্লাহ তখন বলবেন কিরামান কাতিবিন ফেরেশতারা রে, তোমরা যখন আমার বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইভাবে তসবিহ পড়েছে তোমরা লিখেছো, আমার বান্দা যখন সালাত আদায় করেছে তোমরা লিখেছো, আমার বান্দা যখন জবানে উচ্চারণ করে ভালো কাজ করেছে তোমরা লিখেছো, বাহ্যিক যেগুলি দেখা যায় বোঝা যায় এই আমলগুলি তোমরা লিখেছো। কিন্তু আমার বান্দারা, আমার এই বান্দারা এমন এক প্রকার জিকির করছে এটাকে বলা হয় জিকিরে খফি। এটা গোপন জিকির, কালবের মধ্যে হয়, তাফাক্কুরের মাধ্যমে হয়, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে হয়, এটা ধ্যানের মাধ্যমে হয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন এই জিকিরে খফি, এই জিকিরে খফি তোমরা টের পাও না, কিন্তু ওই গোপন জিকির, ওই কালবের জিকির আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার বান্দার এই গোপনে জিকিরগুলির সওয়াব আমি আল্লাহর কুদরতের নিজের হাতে দান করেছি। এই জন্য এক শ্রেণীর মানুষ হাসরের ময়দানে, বিচার দিবসের শেষ দিনে ময়দানে মাহশারে উঠবে, এমনকি তাদের সওয়াবের পাহাড় দেখায় আমার আল্লাহ বলবে এরা আমার খাস বান্দা। এত বড় হাসর শেষ, এত বড় লম্বা 50,000 বছরের সমান দিন শেষ, কিয়ামত শেষ, তারা টের পাইবে না। কবরের মধ্যে থেকে থেকে আল্লাহর নামের জিকির করবে। জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদু ভাই আমার, আমি যেই কথাগুলি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আল্লাহর বান্দাদের মধ্যে অনেক প্রকার বান্দা আছে। 7 প্রকার মানুষ আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। ও রাজবাড়ী ফরিদপুরের যুবক ভাইয়েরা, মধুখালীর নবীর প্রেমিকারা গো শোনো, যারা যুবক, এই যৌবন যারা আল্লাহর পথে নবীর পথে কাটাইছো, এই যৌবন যারা ওলি আল্লাহর পথে কাটাইছো, এই যৌবন যারা ইসলামের পথে কাটাইছো, আমার নবী বলেন হাসরের ময়দানে এত বড় কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ তুমি যুবককে আরশে আজিমের নিচে রাখবে। দাদু ভাই আবার, এখানে যারা ব্যবসায়ী আছেন গো, ছোট ব্যবসা করেন, মাঝারি ব্যবসা করেন, বড় ব্যবসা করেন, শোনেন আপনারা যদি সৎভাবে ব্যবসা করেন, মানুষকে ওজনে কম না দেন, যদি কারো সাথে কোনো ধরনের অনৈতিক ব্যবহার না করেন, যদি নিয়মের ভিতরে মদিনাওয়ালার তরিকায় ব্যবসা করতে পারেন, আল্লাহর নবী বলে এই সৎ ব্যবসায়ীদেরকে নবী রাসূল সিদ্দিকদের সাথে আর সে আজিমের নিচে আমার আল্লাহ রাখবে। এই জন্য দাদু, মানুষকে ওজনে কম দিও না। তুমি হয়তো ভাবছো যে 1 কেজি মাল আমি হয়তো 50 গ্রাম 100 গ্রাম কম দিয়ে জিততেছি। না রে ভাই না, তুমি জিততেছ না, নিজের পায়ে নিজে কুড়াল মারছো। আজকে তুমি হয়তো 50 গ্রাম 100 গ্রাম দিয়া সাময়িক জিতে গেলা, হাসরের ময়দানে এই 100 গ্রাম 50 গ্রামের কারণে ওই লোকের কাছে তোমার গোটা জীবনের সব আমল নামা চলে যাবে। সারা জীবনের হজ, যাকাত, দান, সদকা, মসজিদে টাকা দিয়েছেন, ইট সিমেন্ট বালি রড দিয়েছেন, মাদ্রাসায় দান করেছেন, মানুষকে খাওয়াইছেন, যত নেকি করছেন, ওই 100 গ্রাম মাল কম দিয়েছেন, এই কারণে সব আমল ওই 100 গ্রাম কম যে পাইছে তাকে দিয়ে আপনি জাহান্নামে যাবেন, আর ওই লোক জান্নাতে যাবে। কে কারে ঠকায় রে? নিজেরাই ঠকছেন। জগতে যারা মানুষকে ঠকায় তারা নিজেরাই ঠকছে, টের পাচ্ছ না। মানিকগঞ্জের একজন আল্লাহর ওলি আছে ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব, ওনার লেখা একটা বই আমি পড়েছি, ওনার আব্বাজানের লেখা, হ্যাঁ, আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব। বইটার নাম মহাস্বপ্ন। বইটার নাম কি? এই বইটার মধ্যে উনি সুন্দরভাবে আখেরাতের বিষয়টা ফুটিয়ে তুলেছেন। শোনো, মানিকগঞ্জের তারা কিন্তু মদিনাওয়ালাকে ভালোবাসে, ঠিক না বেঠে? এদের সাথে আমার সরমনের মিল নাই, কারণ হলো এখানে কথা আছে, আমি ওগুলি বলার দরকার নাই। আমার নবীকে যারা ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি, ঠিক না বেঠে? ভালো যদি বাসতে হয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যত না নবী সইতে পারে না, তোমার দুঃখ যত না নবী সইতে পারে না। সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। ভালো যদি বাসতে হয় ও, মন যদি দিতে হয়। আমার দাদু ভাইরা গভীর ভাবে খেয়াল করবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সেখানে ওই বইয়ের মধ্যে সুন্দরভাবে একটা জিনিস ফুটায় তুলছে। দাদু, আজকে আমরা স্বপ্নে দেখি, স্বপ্নের মাঝে অনেক ভয়ানক স্বপ্ন দেখি, অনেক মানুষ ভয়ঙ্কর স্বপ্নে দেখে ঘুম থেকে এইভাবে ঝাঁকি মেরে জাগ্রত হয়, সারা শরীর ঘেমে যায়, এরকম হয় না? ভয়ঙ্কর স্বপ্ন দেখলে, দুঃস্বপ্ন দেখলে মানুষের শরীর ঘামে, মনে ভয় লাগে, কারণ বাস্তবে দেখবেন এই লোকটা কিন্তু ওই বিপদে না, এই শরীর কিন্তু বিপদে না, তার মানসিকভাবে স্বপ্নে রুহানি বিচরণ করছে, দুঃস্বপ্ন দেখতেছে, স্বপ্নের মাঝে আঘাত করছে, মারছে, দৌড়াচ্ছে, এই ভয়ে তার বাহ্যিক এই শরীর ঘর্মাক্ত হচ্ছে, ভীত সন্ত্রস্ত হচ্ছে। এখান থেকে বোঝা যায় স্বপ্নের মাঝে যদি আমার আল্লাহ তোমাকে কষ্ট দিতে পারে, স্বপ্নের মাঝে যদি আমার আল্লাহ তোমাকে ভয় দেখাতে পারে, আখিরাতে আমার আল্লাহ তোমাকে আযাবও দিতে পারে। এটা আখিরাতের একটা নিদর্শন। তুমি অস্বীকার করো কিভাবে? কোনো মতেই না। বিজ্ঞান সব জায়গায় ফেল হয়, বিজ্ঞান মানুষের তৈরি, আর কোরআন আমার আল্লাহর দেওয়া, ঠিক না বেঠিক? কোরআন গবেষণা করে বিজ্ঞান, বিজ্ঞান গবেষণা করে কোরআন না, বরং কোরআন গবেষণা করে বিজ্ঞান, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দাদু ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। এই কই যাস রে? অসুবিধা হইতেই পারে, তবে এইবার ফুলামেন মানুষ একটু ফরে ফরে উঠলে তো খারাপ দেখা যায়। এরা ইয়াং ম্যান না, এরা যুবক মানুষরা, তো মুরব্বীরা করবো কি? ওই দেহের মুরব্বীরা কি সুন্দর আদবের সাথে বসে আছে। আর ছেলে পেলে এরা যদি এখনই ঢিলা হয়ে যায়, তো বিয়ে শাদির আগে যদি অবস্থা খারাপ হয়, তারা বিয়ে করাইতে গেলে তো বিপদ। আল্লাহ তাদের শক্তি আরো বাড়াই দেখ। আধা ঘন্টা এক ঘন্টা পেশাব ছাড়া থাকতে পারে না, চিন্তা করছেন? আল্লাহু আকবার। যুবক ভাইরা পাওয়ার আছে, দেখছেন? কয় না পাওয়ার আছে। এটা তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন আপনারা তাকবীর দেন, যারা দাঁড়ায় রয়েছে এরা কয় যে আমরা অসুবিধা না, আমরা আরামে আছি। আপনারা কি আরামে, বেশি আরামে আছেন নাকি? সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, পীর মুর্শিদ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বাস, একবারে ব্যাটারি চার্জ। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গেমে গেছে তাকবীর দিয়া গো। আল্লাহু আকবার। আমরা দুরূদ শরীফ পড়ে একটু ঠান্ডা হইলো ভাই। আল্লাহুম্মা সাল্লি, খুলেন না, আরে এটা খুলেন, ঘর গেমে গেল। মাওলানা ज़मोइज़ा से इश्क़ नबी की बात रोज़ा तो ना तोराई बिन रसूलुल्लाह नहीं कोनो भावना। अल्लाहुम्मा सल्ले কেউ কাউরে ঠকাইতে পারে না, যারা মানুষকে ঠকায় তারা নিজেরাই ঠকে যাবে। দাদুগো, আজকে হয়তো একজন মানুষকে ৫ টাকা দেন নাই, ভাবতেছেন ৫ টাকা না দিয়ে আপনি জিতে গেছেন। মনে রাখবেন গো দাদু, হাসরের ময়দানে আমার আল্লাহ বিচার করবে, আপনাকে মিজানের পাল্লার কাছে নিয়ে বলবে, আমার এই বান্দার আমলনামা মাপ দাও। আমার আল্লাহ মাপ দিবেন, ফেরেশতারা মাপ দিবেন, দিয়ে দেখবে আপনার আমলনামায় হজ আছে ৪ লক্ষ টাকা, ৪.৫ লক্ষ টাকা খরচ করে হজ করছেন, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা যাকাত দিয়েছেন, মানুষকে দান সৎকাও করছেন, মসজিদ মাদ্রাসায়ও টাকা দিয়েছেন, মাত মাহফিলও টাকা দিয়েছেন, গরিব মানুষেরও দিয়েছেন, মানুষের খাওয়াইছেন। বিশাল সওয়াব আপনার আমলনামায়, এতগুলি সওয়াব আমার আল্লাহ বলবে তুমি এই সব সওয়াব দিলাম, তুমি জান্নাতে চলে যাও। খুশি মনে আপনি সব লয়ে জান্নাতে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে এই গ্রামের নাম কি? বেলেশ্বরের আব্দুর রহমান মিয়া দাঁড়াইবে, কারণ আজি সব কে তুই কেন রে? তুমি বেলেশ্বরের আব্দুর রহমান আমার সামনে কেন দাঁড়াইছো? আপনার কাছে আমি ৫ টাকা পাই। কয় টাকা? ৫ টাকা। তো ৫ টাকা পাইছো তো কি দুনিয়া দানা পাইছো, এখানে ডিস্টার্ব করা কেন? দুনিয়া তো আপনারা ঠকাইছেন, এখন তো আর ঠকাইতে পারবেন না। আমার ৫ টাকা দিয়া সামনে যান, নাইলে জান্নাতে যাইতে পারবেন না। ফেরেস্তারা এসে আটকাইব, সব ফেরেস্তা এসে হাজি সাহেব আটকাইব, এই দাঁড়ান কি হয়েছে? কয়নি বলে ৫ টাকা পাইবো, এই জন্য উনি আমার সামনে দাঁড়াইছে। তো ফেরেস্তারা বলবে ৫ টাকা পাইলে আপনি দিয়া তারপরে জান্নাতে যান। ফেরেস্তারাও আপনাকে সামনে যাইতে দিবে। ওই হাজি সাহেব কইবে, আল্লাহ দেখছেন নি ৫ টাকার লাগে আমার আটকে রাখছে। আল্লাহ কইবে যদি ৫ টাকা পায় তাহলে আমার এই বান্দার হক দিয়া তুমি যাও। আল্লাহ আপনার পক্ষে না। আল্লাহ কইবে আমার বান্দার ৫ টাকা দিয়া তারপরে যাও। এখন হাজি সাহেব বড় ঠেকবো, আল্লাহও পক্ষে নাই, ফেরেস্তারাও নাই, নবী রাসূলরাও পক্ষে নাই। কারণ আমার আল্লাহ হকুল্লাহ, যেটা আল্লাহর হক এটা মাফ করবে, বান্দার হক হকুল ইবাদ আমার আল্লাহর বান্দার হক কোনদিন মাফ করবে না। এই জন্য বলি দাদু ভাই আমার, সেদিন হাজি সাহেব বলবে দুনিয়ায় তুমি ৫ টাকা পাইতা, এখন তো আমার কাছে টাকা নাই, কি দিলে তুমি ছেড়ে দিবে আমাকে বলো। ওই লোক যদি বলে তোমার জীবনের সব আমল আমার দেয় আর না হয় ৫ টাকা দেও, তখন ওই লোক ৫ টাকা, আব্দুর রহমান পাও না যে ৫ টাকা, এই ৫ টাকার বিনিময়ে সমস্ত ইবাদত চাইলে আপনি দিতে বাধ্য, দিতে বাধ্য। এছাড়া আপনার কোনো রাস্তা নাই। আপনি জোর করবেন, কোনো কাজ হবে না। গোষ্ঠীর পাওয়ার দেখাবেন, কোনো কাজ হবে না। কোনো পাওয়ার কোনো নেতাগিরি হাসরের ময়দানে চলবে, কোনো পাওয়ার কোনো জোর জুলুম ময়দানে হাসরে চলবে না, সব শেষ। এখন আবার জাহান্নামের দিকে রওনা। দাদু, মানুষকে ঠকাবেন না, মানুষকে ঠকাইলে নিজেই ঠকবেন। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। বেজার হইতেছেন আপনারা? এমনও তো হইতে পারে যে হুজুর হয়তো কোনো এক সময় ও কারেজের ঠকাইছি মনে নাই, কি করব এখন? আপনি ওই এরকম সন্দেহ করে কিছু টাকা আপনি মসজিদে মাদ্রাসা এতিমখানায় গরিব একেবারে নেহায়াত হত দরিদ্র তাদেরকে নিয়ত করে দান করেন, হাসরের ময়দানে এটারও ছিল আল্লাহ আপনাকে একটা ব্যবস্থা করে দিব। এই জন্য দান করতে গিয়ে কখনো কৃপণতা করবেন না। ভাই, আপনি আপনার টাকা দিচ্ছেন না, আপনি আল্লাহর দেওয়া টাকা দিচ্ছেন। এগুলি মালিক আপনি না, এই বাড়ির মালিক আপনার বাবা কইছে আমি মালিক, দাদা কইছে আমি মালিক, এখন আপনি বলতেছেন আপনি মালিক, আপনার ছেলেরা বলবে আপনার ছেলেরা মালিক, সবাই বলবে আমরা মালিক, কিন্তু কেউ শেষ পর্যন্ত এই বাড়িতে থাকবে মরার পরে লাশটা লে কবরস্থান। ঠিক ঠিক। কেউ ঘরে রাখবে না, মরে গেলে ঘরের মধ্যে পর্যন্ত রাখে না, না বের করে ফেলে, বিছানায় রাখে না। ঠিক। তাড়াতাড়ি করে ঘর থেকে বের করে গোসল দিয়ে কোন সময় জানাজা পড়ে দাফন করব, যত তাড়াতাড়ি দাফন করা যায় ততই বেশি সওয়াব। এই মাসালা এইজন্য দাদু বাড়ি গাড়ি যা আছে আল্লাহ দিয়েছে, কিন্তু এগুলি আমরা আল্লাহর কাজে কাজে লাগানোর চেষ্টা করব। যতটুকু দরকার সেটা নিয়ে আপনারা ইহকালের বন্দিগির কাজে আপনারা ব্যবহার করবেন, বাকিটা মানুষকে দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দে। বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। দাদু ভাই আমার, আমি ওয়াজ কমিটির বিশেষ কিছু নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা মোতাবেক আলোচনাগুলি করছে। এই জামানায় আমলের ওয়াজ করলে মানুষ বসতে চায় না, শুনতে চায় না, কেন যেন তাদের একটা অন্যমনস্ক ভাব। বুঝবি রে পাগলা বুঝবি, এই জোরেই দুনিয়া আছে রে, আজরাইলের কাছে পাকড়াও হইয়া যেদিন কবরে যাইবি ওই দিন বুঝবি জিহাদি সাহেবের কথা কেন মানলাম না। এই জন্য বলি সময় থাকতে আমার আল্লাহর পথে চলো, সময় থাকতে নবীর তরিকায় চলো, ওলি আল্লাহর কদম ধরো, তাহলে হাসরের ময়দানে তোমার আর চিন্তা করা লাগবে না। নামাজ ছাড়বেন না দাদু, শোনেন দাদু, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন না। বিচার করতে গিয়ে প্রথম কথাটা হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবে, ও আমার বান্দারা, সর্বপ্রথম আমাকে নামাজের হিসাব দাও। কিসের হিসাব? ভয় লাগতেছে বলতে না? কিসের হিসাব? নামাজের হিসাব দাও, সালাতের হিসাব। বান্দারা রে, কয়টা হজ করছো এটা পরে হিসাব নিব, কয় টাকা যাকাত দিছো এটা পরে হিসাব নিব, প্রথম হিসাব হবে নামাজ। আমার আল্লাহ যদি আপনাকে বলে, আমার আল্লাহ যখন আপনাকে বলবে, ও বান্দা আমার কাছে নামাজের হিসাব দাও, তখন আপনি আল্লাহকে কি বলবেন? এই বুঝটা ঠিক কইরা তারপরে মরেন, আর না হয় প্রথম কি যেন কই ছেলেরা কি বলেন, প্রথম বলে বোল্ড আউট হয়ে যাবে, প্রথম দিকে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এইরকম যেন আল্লাহ না করে। বলেন আমিন। আমরা নামাজ পড়তে চাই কিনা? নামাজ লাগবে কিনা? আমি জানি এখানে অন্যান্য দূর দূরান্ত থেকে ভাইয়েরা আসছেন, সবাইকে লজ্জা দিচ্ছি না। এই এলাকায় যারা আছেন, দাদু মসজিদ ছাইরো না, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করো। কোনো কারণে যদি জামাত ছুটেও যায়, যদি মাঠের মাঝখানে থাকো, সেখানে গামছাটা বিছায়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাও। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার কাছে সেজদা দেয়, জমিনে মাথাটা লাগায় দেয়, আল্লাহু আকবার বলে আমার কাছে যখন মাথা নত করে ফেলে, তখন আমি আল্লাহ ফেরেশতাদের কাছে গৌরব করি আর বলি, দেখো ও ফেরেশতারা, আমার বান্দা আমাকে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ গৌরব করে, আমার বান্দা আমাকে সেজদা দিয়েছে। দাদু, সূরা বাকারার প্রথম আয়াত কি? মাশাআল্লাহ। সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মীম, তিনটা অক্ষর, প্রথম আয়াত। এটা সমস্ত মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলে এটার অর্থ ভালো জানে। কেউ কেউ লেখছে আল্লাহ ভালো জানে, কেউ কেউ লেখছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। মুফাসসিরিনে কেরাম কেউ বলে নাই যে এটার অর্থ আমরা জানি, কেউ বলে নাই। অনেকে বলছে যে এটার তাবিল আমরা জানি, অর্থ জানি, কেউ বলে নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, এটার তাবিল আমি জানি। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটার তাবিল আমি, ব্যাখ্যা আমি জানি, কিন্তু অর্থ জানি কেউ বলে নাই। শুনে নেবা, ইশারায় বলি। আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, সোজা হয়ে দাঁড়ালেন। আসাদ ভাই একটু দাঁড়ান, তার সবাই তাকান, হাত বাঁধেন, আল্লাহু আকবার। এই যে দেখেন, নামাজে দাঁড়াইল, সোজা আলিফ, সোজা কি আলিফ। এবার আপনি রুকুতে যান, আল্লাহু আকবার। দেখেন, এই যে মাথা থেকে কোমর হইয়া এই ঘুরাইয়া, এই যে পায়ের পাতা এইভাবে গিয়া, এইভাবে, এটা হলো লাম। সুবহানাল্লাহ। সেজদা তো দেওয়া মুশকিল, এখানে বসেন, সেজদা দিলে দেখবেন গো মাথা কোমর হাঁটু মিলে গোল হয়, আর পায়ের পাতাগুলি বের হয়ে থাকে। এই হলো মিম, আলিফ লাম মীম। এই তিন অক্ষর নামাজের ভিতরে আছে তুমি কোনদিন চিন্তা করে দেখো না। এরপরে তুমি সেজদায় যাও, সেজদায় যায় দেখো মাথাটা হলো মিম, মাথাটা হলো গোল এবং মিমের স্বরূপ। তারপরে এই ঘাড় কোমর হইয়া হাঁটু গিয়া এই পর্যন্ত হলো হা, এই হইল হা মিম হা। আবার হাঁটুর এই যে কুরালি এই অংশটা হয়ে যায় আবার গোল, এটা হলো এটা আবার মিম, মিম হা মিম। আর পায়ের পাতাগুলি এইভাবে বাঁকা করে রাখতে হয় সেজদায়, এখানে হয়ে যায় দাল। মিম হা মিম দাল। সেজদার মধ্যে প্রতিটা মুমিনের জিসমে শরীরে মুহাম্মদ নামের সুরত আসে। সুবহানাল্লাহ। মানুষের মাথা থেকে পা পর্যন্ত কয়টা অক্ষর আছে তোমরা জানো না? মানুষের পুরাটা বডির মধ্যে কোরআনের অনেক আয়াত আছে, অনেক অক্ষর আছে। এই শরীরটা নিয়ে যদি গবেষণা করো দেখবা তোমার মাঝে কত রহস্য আছে। একটু তাকান এই বাম হাতের দিকে, এখানে যদি আমি কলম দেই টান দিলে হবে আলিফ, এখানে কলম দিয়ে টান দিয়া এইভাবে মিলাইয়া এইভাবে মিলাইয়া যদি এই পর্যন্ত আনি তাহলে আলিফ লাম লাম হা। আপনার হাতের মধ্যে নকশায় আল্লাহ নাম। সুবহানাল্লাহ। পুরা বডির মধ্যে কত অক্ষর, কত নাম, কত আয়াত তোমরা জানো না। বেখবর হইয়া এই জগতে ঘুরতেছো, ওই বেখবর হইয়া কবরে যাইবা, বেখবর হইয়া হাসরে উঠবা। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনি ইসরাঈলের ৭২ নম্বর আয়াতে বলেন মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা। দুনিয়াতে যারা অন্ধ তারা আখিরাতে অন্ধ, তারা দুনিয়াতেও কোরআন বুঝে না, আখিরাতে কোরআন বুঝবে না। যারা দুনিয়াতে আমি আল্লাহকে চিনে নাই আখিরাতেও তারা আমি আল্লাহকে চিনবে না। যারা দুনিয়াতে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফাকে চিনবে না তারা আখিরাতেও আমার বন্ধু চিনবে না। তারা দুনিয়াতেও অন্ধ আখিরাতেও অন্ধ। এই জন্যে আমাদের দরবারের বিখ্যাত খাদেম মৌলভী ফরহাদ হোসেন, ওনার নামে নাম, তিনি একটা গজল গাইতেন। আমি কি বলবো দুই লাইন? আপন মাওলার তালাশ করোনা অবুঝ মন আমার, আপন মাওলার তালাশ করোনা। আর এই ভবে তার খোঁজ না পাইলে, এই ভবে তার খোঁজ না পাইলে ময়রা গেলে পাইবা না তোমরা পরকালে পাইবা না। আপন তালাশ করোনা বুঝ মন আমার, আপন মাওলার তালাশ। কোরআনের সূরা জারিয়াতের মধ্যে ২১ নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের মধ্যেই আমি আল্লাহর নিদর্শন আছে, তোমরা কি দেখো না? সুবহানাল্লাহ। তোমার মধ্যে আমার আল্লাহর নিদর্শন আছে, তোমার মধ্যে আল্লাহ চেনার উসিলা আছে, তোমার মধ্যে আল্লাহ জানার মাধ্যম আছে। কিন্তু আমরা যারা দুনিয়ার এই প্রেমে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে মত্ত হয়ে গেছি, তারা আখিরাত নিয়ে চিন্তা করি না, আল্লাহ রাসূল লইয়া চিন্তা করি না। এই জন্যে আলহাজ মাওলানা আব্দুল মালিক জিহাদি সাহেব একটা গজল গাইতেন, বলবো? আহারে পুরাতন আলেমদের কথা মনে হইতেছে। সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছু নাহি হইল। সাদের জীবন হেলাই আরে চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু के सोई नहीं होइलो रंग तमाशाय दिन काटाइला रंग तमाशाय दिन काटाइला मायार जाले पड़िया डुबलो बेला देखना चाहिया अबुझ मना मार डुबलो बेला देखना चाहिए अरे पर पारेर डाक परिले मरणेर डाक परिले पार हईबी तुई की लइया अरे पार हईबी तुई की लइया डुबलो बेला देखना चाहिए बुझ मना मार डुबलो बेला देखना गजलगुली एखन कम गावा हय ठीक ठीक एगुली बेशी करे गाइबेन ठीक जिकिरेर जज्बा होबे फायज होबे ठीक जे सामा गाइबेन तार मध्ये मोहब्बत होबे যারা জিকির করবে তাদের মধ্যে ফায়েজ আসবে ঠিক না আশিক এবং মাশূকের মাঝে একটা প্রেমের বন্ধন তৈরি হবে এখন হয়ে গেছে ডিজিটাল গজল না গজলে মজা লাগে না জিকিরে ফায়েজ পাওয়া যায় কেমন যেন একটা হয়ে গেছে দাদু এজন্য জিকির করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সামা গাইবেন আল্লাহর সন্তুষ্টি নবীর মহব্বতে আর জিকিরও করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য দেখবেন এই আশিক এবং মাশূক যারা সামা গায় তারা যারা জিকির করে সবার মাঝে जगते इस्लामेर सौंदर्य फुटिये तुलते हबे आल्लाह तौफिक देन बोलेन आमीन आमी नामाज निये कयेकटा कथा बोलछि गो নামাজ নামাজ তুমি যখন নামাজে আল্লাহু আকবার হাত উঠালেন এখানে একজন আসামি যখন পলাতক আসামি যখন দৌড়ায় পুলিশ পিছন থেকে বলে এই হোল্ড না হয় ফায়ার করে দিব দাঁড়াও না হয় গুলি করে দিব আসামি যখন কোনো রাস্তা না পায় ওই আসামি দুইটা হাত এইভাবে উঁচা করে বলে সারেন্ডার করলাম হাত দুইটা উঁচা করার অর্থ হলো আমারে গুলি কইরেন না আমি সারেন্ডার করলাম ওই আসামির বেশে নামাজে দাঁড়ায়া যাও আবার আল্লাহর দরবারে দুইটা হাত এইভাবে তোলো আর বলো আল্লাহু আকবার আল্লাহ আমি আপনার দরবারের আসামি বহু গুনাহ করছি পাপ করছি আপনার দরবারে সারেন্ডার করলাম আল্লাহু আকবার বলে আসামির হাতে হাত করা লাগায় হ্যান্ডকাপ লাগায় এই হ্যান্ডকাপ তো লাগাবেন আপনি হাত আর হাতের উপরে রেখে বলবেন আল্লাহ আমি আপনার দরবারের আসামি এই দেখেন আমি হ্যান্ডকাপ লাগায়া আপনার শাহী দরবারে মুহতাজ হয়েছি সুবহানাল্লাহ এইভাবে যদি নামাজে তাকবীর তাহরিমা বাঁধো ওই নামাজ তোমার আর সে নেওয়া লাগবে না আমার আল্লাহ জমিন থেকে কবুল করে আর সে মুআল্লাই নিয়ে যাবে নামাজের নামাজে তো মেরাজ নবীজি কয় গান আছে এই গান কোয়া যাইব না আমার সমস্যা তবে এটুকু বললাম এটা হাদিসের সাথে মিল আছে ঠিক আসসালাতু মেরাজুল মুমিনিন মুমিনদের মেরাজ হলো নামাজ মুমিনদের মেরাজ কি নামাজ যদি চাও কথা কহ মাওলার শুনে নামাজ পড়ো তবে হুজুরি দিলে যদি চাও কথা কহ মাওলার শুনে নামাজ পড়ে পড়ো তবে হুজুরি দিলে হুজুরি দেল মানে কি তুমি আল্লাহ আরশের উপরে বহু উপরে আল্লাহ আল্লাহই আল্লাহ নিয়ে তো চিন্তা করো না তুমি ধ্যান করো তোমার হৃদয়ের মধ্যে কয়টা টরে টক্কা বাজে ওই খবর আমার আল্লাহ জানে তুমি এই হৃদয়টাকে আল্লাহর আরশ বানায় নাও ঠিক তোমার কালকে আল্লাহর আরশ বানাও ওইটা ধ্যান করে সূরা ফাতিহা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এইভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করো আর মনে মনে ভাবো তুমি যা পড়ছো আল্লাহ তা শুনছে, তুমি যা বলছো আমার আল্লাহ তা জবাব দিচ্ছে। এইভাবে সূরা ফাতিহা পড়ো, তুমি পড়ো আল্লাহ শুনছে, তুমি বলো আমার আল্লাহ জবাব দিচ্ছে। এই ধ্যানে সূরা ফাতিহা কেরাত পড়ো, তখন তোমার ওই নামাজ আবার আল্লাহর দরবারে মেরাজ হিসেবে কবুল হবে। আল্লাহর সাথে কথা বলা যায় ঠিক। আমরা মনে করি আল্লাহ দেখে না, বুঝে না, আল্লাহ বলে বুকা, নাউজুবিল্লাহ। আরে বাবা, আপনি কি করবেন সব আমার আল্লাহ জানে, আগেই জানেন। তিনি সব জ্ঞানের মালিক। আপনার আমার জ্ঞান দিয়েছে কে? আল্লাহ। বলেন আমাদের অস্তিত্ব, আমাদের সৃষ্টির মাধ্যমে অস্তিত্ব দিয়েছে কে? আল্লাহ। আমাদের সব কিছু দিয়েছে আমার আল্লাহ। সে আল্লাহকে বোকা মনে করেন না। আপনি কি করবেন না করবেন সব আল্লাহর জ্ঞানের মধ্যে আছে। পাগলামি সবার কাছে করতে পারবেন, আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় না। আপন মাওলার তালাশ করো না অবুঝ মন আমার, আপন মাওলার তালাশ করো না। এই ভাবে তার খোঁজ না পাইলে, এই ভাবে তার খোঁজ না পাইলে পরকালে পাইবা না, আর পরকালে পাইবা না। আপন মাওলার তালাশ করো না অবুঝ মন আমার, আপন মাওলার তালাশ করো না। দাদু ভাই, আমার কষ্ট হইতেছে আপনারা, আমি বেশি বিরক্ত করব না আপনাদেরকে। যতগুলি কথা বলছি আপনাদের কাজে লাগবে না? যুবক ভাইয়ের কথা বলো, কাজে লাগবে কিনা? অনেকক্ষণ ধরে ওয়াজ একতরফা করতেছি, তো আপনারা শুনতেছেন। এবার আপনারা একটু জিকির করেন, আমি আবার একটু দেখি, তাহলে দুই গ্রুপের পরিশ্রম সমান হবে। আরামে বসে থাকতে থাকতে শয়তান এসে মাঝে মধ্যে একটু ঝিমানি দেয়, ঘুমা। দেখবেন সারা রাত ঘুমো ধরে না, ফজরের টাইমে ঘুমো ধরে। কথা কর না কেন আপনারা? ফজরের টাইমের ঘুমটাই আলাদা, এমন আরামের ঘুম। রাত ৩টা পর্যন্ত ঘুমে ধরে না, পৌনে ৫টায়, ৫টার দিকে আজান হবে, ওই সময় এমন ঘুম। এই ঘুম কে কেন, এত ঘুম কেন? ওই সময় যারা নামাজি, যারা মুমিন বান্দা, তাদেরকে শয়তান এসে আদর করে ঘুম পাড়ায়। অনেক সময় শয়তান ওই মুমিন বান্দার কানের মধ্যে পেশাব কইরা দেয়, যে নামাজের সময় ঘুমায় থাকে। কানের মধ্যে শয়তান পেশাব করে। আপনারা খুশি না? শয়তানে কানের মধ্যে পেশাব করে, তখন ঘুম আরো আরামে লাগে। এই জন্য নামাজের সময় ঘুমায়া থাকা যাবে? বলেন না, যাবে? ও আমার রাজবাড়ী ফরিদপুর অঞ্চলের মুমিন মুসলমানের আগো, নামাজে যখন সূরা ফাতিহা সূরা কেরাতগুলি শেষ হয়ে যাবে, তখন তুমি আল্লাহু আকবার বলে রুকুতে যাও, মাথাটা নিচের দিকে নামায়া দাও, আর মনে মনে বলো, আল্লাহ আপনার শাহী দরবারে মাথা নত করে দিলাম, আপনি কেটে ফেললেও রাজি, মেরে ফেললেও রাজি, আমি আপনার দরবারে মাথা নত করলাম। সুবহানাল্লাহ। এরপরে আপনি 3বার, 5বার, 7বার, আরো বেশিও যদি পারেন সুবহান রব্বিয়াল আযীম, এটা পাঠ করেন। দেখবেন মনে মনে বলবেন, আল্লাহ আপনার প্রশংসা, আপনার গুণগান আমি করতেছি। আর মুখে বলবেন সুবহান রব্বিয়াল আযীম, মুখে বলবেন সুবহান রব্বিয়াল আযীম, আর অন্তরে বলবেন, আল্লাহ আমি আপনার মহত্ব বর্ণনা করতেছি, আপনার শান অনেক বড়, আপনার মর্যাদা বিশাল, আপনার প্রশংসা করতেছি। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার যাবেন সেজদায়, আল্লাহু আকবার বলে সেজদায় যায়া নাক কপাল জমিনে লাগাই দিয়া মনে মনে বলো, আল্লাহ আপনার শাহী দরবার আমি নাক লাগাইলাম, কপাল লাগাইলাম, হাত জমিনে লাগাই দিলাম, হাঁটু জমিনে লাগাইলাম, পাও লাগাই দিলাম, আল্লাহ আপনার শাহী দরবারে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলাম। আল্লাহ আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, এই হইল আপনার সাথে আমার সম্পর্ক। আর মুখে মুখে সুবহান রব্বিয়াল আলা, অন্তরে মাওলার ধ্যান, মাওলার চিন্তা। এই দুইটা জিনিস যদি সমন্বয় করে দিতে পারে, আল্লাহর শাহী দরবারে এভাবে নামাজ পড়বেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নামাজ পড়ার চেষ্টা করবেন না ভাইয়া, বাইরে একসাথে পারবেন না, হয়তো নামাজ 4 রাকাত, নামাজ 4 মিনিট, একটা কথার কথা বলছি, 4 মিনিটের মধ্যে প্রথম ধরেন 1.5 মিনিট হইছে আর বাকিটা মিস হয়ে গেছে, অভ্যাস নয়, হঠাৎ করে ধরছেন। 4 মিনিটের মধ্যে 1 মিনিট বা 1.5 মিনিট মোটামুটি মন মানসিকতাটা আপনি ধরে রাখতে পারছেন, বাকিটা হইছে না, অসুবিধা নাই, কিছুটা তো হয়েছে। দেখবেন আস্তে আস্তে দেখবেন আরো 2-4 সেকেন্ড করে বাড়তেছে, একটা সময় দেখবেন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা নামাজই হুজুরি কাল, আল্লাহ এবং আপনি, আপনি এবং আল্লাহ, আশেক আর মাশূকের মধ্যে একটা প্রেমের বন্ধন তৈরি হয়ে যাবে। আগুনের মধ্যে লোহার রড আগুনের মধ্যে ঢুকায়া দাও, কিছুক্ষণ পরে দেখবা আগুনের রং আর লোহার রং এক হয়ে গেছে। এইভাবে আল্লাহর প্রেম সাগরে ডুবুরি হইয়া যাও, আল্লাহর প্রেম সমুদ্র ডুব দাও, একটা সময় দেখবা আল্লাহর রঙে তুমি রঙিন হয়েছো, আমার আল্লাহ তোমাকে খাস বান্দা হিসেবে কবুল করে নিছে। আটুশি দরবারে আমি ছোটবেলায়, অনেক ছোটবেলায় দরবারে যাই, দরবারে দেখি ওই সময় থেকে একটা কথা এখনো বলে, নামাজ শুরু করার আগে সবাই বলে যে খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কালবে কাল, আল্লাহর দিক, আল্লাহ হাজের নাজের মাজাজি অর্থে, আল্লাহ দেখতেছেন সকলের দিলের হাল, মুখে আল্লাহর গুণগান, অন্তরে দুনিয়ার কল্পনা জল্পনা, এমন নামাজের কি ফল। তাই দয়াল নবী, দেখেন নামাজের সময় নবীর কথা স্মরণ, তাই দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজই নয় হুজুরি দিল ব্যতীত। তাই সকলে মন মুখ এক করিয়া আল্লাহ তাআলাকে হাজের নাজের ওয়াহিদ জেনে হুজুরি কলবে আল্লাহ তাআলাকে সেজদা করেন। এ হেকমত আকাবরে আউলিয়ায়ে কেরামের হেকমত, এ হেকমত বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরের হেকমত, হারগিজ এই হেকমত যেন কারো ভুল না হয়। দেখেন হুজুরি কালবের ট্রেনিং আগে দেয়, তারপরে নামাজে দাঁড় করা, নামাজ কিভাবে পড়তে হবে এই ট্রেনিং আগে দেয়, তারপরে নামাজে দাঁড়ায়। কারণ ট্রেনিং যদি জানা থাকে জিহাদের ময়দানে গিয়ে আপনি বিজয় লাভ করতে পারবেন, ট্রেনিং নাই শয়তান আপনাকে পরাস্ত করবে। একদিকে আপনি নামাজে দাঁড়াইছেন, আরেকদিকে শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিবে, দিবে কিনা শয়তান মনে হয় দেয় না আপনার ওয়াসওয়াসা। শয়তানের ডিউটিতে কখনো ভুল হয় না। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। একবার একটা ঘটনা শুনেছি, এক মুসল্লি বয়স্ক মানুষ, উনি নামাজে যাবে, ঘর থেকে বের হয়েছে, শীতকাল, তখন হালকা বৃষ্টি আছে, বৃষ্টি হয়, তো শয়তান এক দরবেশের সুরত লই আইছে। কিসের সুরত? দরবেশের সুরত নিয়ে ওই মুরব্বীর কাছে আসছে, উনি ফজরের নামাজের দিকে যাবে, বৃষ্টি হয়েছে একটু আগে, রাস্তাঘাট একটু পিছলা। শয়তান আইসা বলতেছে, মুরব্বী নামাজে যে যাইবেন রাস্তা যে পিছলা, যাইতে পারবেন তো? বৃষ্টি হয়েছে একটু আগে। কে কইতাছে? কথা কন না কেন, বুঝলাম না। মুরব্বী, অসুবিধা নাই, আগেও অনেক বৃষ্টির মধ্যে গেছি, অসুবিধা হইতো না। আরে চাচা আপনি বলেন কি, এই একটু আগে আপনি যদি একটু সামনে যান, যেই পিছলা পইরা গেলে আপনার হাঁটু ভাঙে যাবে, নাহলে কোমর ভাঙে যাবে, নাহলে কোমরে মেরুদণ্ড ভেঙে যাবে। এই অবস্থায় এই বয়সে যদি আপনার হাড্ডি ভেঙে যায়, মেরুদণ্ড ভেঙে যায়, তাহলে আপনি তো সর্বনাশ হয়ে যাবে, আপনি তো বিছানা পড়ে যাবেন, আর তো মসজিদে যাইতে পারবেন না। ভয় দেখাইতেছে কে? শয়তান। মুরব্বী কয়, আরে না, কতই গেছি পড়ছি না, অসুবিধা হইতো না। শয়তানে 2 নম্বর চক্রান্ত করে ঠকলো। 3 নম্বরে কয়, আচ্ছা চাচা আপনি কি তাহলে যাইবেনই মসজিদে? কহ যাবো না, মানে আমি কি বাসায় থাকলে যতই বাসায় নামাজ পড়ি, একবার নামাজ পড়লে মনে হয় নামাজ পড়ছি না, আবার পড়ি। একবার জামাতে যাইতে পারি নাই, কিন্তু ওই একবার গেছি না দেখে আমি 27 বার নামাজ পড়ছি। জামাতে গেছি না এই কারণে মনে হইতেছে আমি একটু আগে নামাজ পড়ছি, এরপর আমার মনে হইতেছে আমি নামাজ পড়ছি না, এই জন্য এক নামাজে আমি অনেকবার পড়ছি। মসজিদে না গিয়ে আমি ঘরে থাকলে ভাই অযথা আমি মসজিদে গেলে পড়া লাগবে 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 4 রাকাত। আর যদি আমি ঘরে থাকি তাহলে 2 রাকাতে আমি যে কতবার ফরজ লাগবো, আমার মনের একটা ভয়ে আমার এটা ফুসায় না, ঘরে নামাজ পড়ে আমার পোষায় না, এই জন্য আমি যাবো, ওই কষ্ট হইলে যাবো, হাত পাও ভাঙলে ভাঙবো, ভাঙা ডালে মসজিদে ফিরে থাকবো, আল্লাহ দেখবো। শয়তানে কয় তাহলে যাইবে নই? হ্যাঁ যাবো। কয় তাহলে একটা কাজ করি, আমি তো দরবেশ, ঠিক আছে, আমার তো শক্তি বেশি, আপনি তো দুর্বল হয়ে গেছেন, আসেন আমি আপনারা কান্দ করে লয়ে যাই। মুরব্বী কয় এইটা তাহলে খারাপ না, তুমি যখন আমার এত বাধাই দিছো, যাও মসজিদে যাবো, তোমার কান দুইটাই যাবো, তোমার কান দুইটা যাবো, যাও। মুরব্বী বুঝ জ্বালাইছে, তোর কান দুইটা মসজিদে যাবো আজকে। মুরব্বী হ্যাঁ কান দৌড়ছে, ওইটা ওই শয়তানে কান্দ গিরা মুসল্লি মসজিদে নিয়ে যায়, মসজিদে নামাই দিয়া যখন সাইডে দাঁড়াইছে, শয়তানের আবার কিছু সাঙ্গভঙ্গ আছে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে, জিন শয়তানও আছে। এমন কিছু সাঙ্গভঙ্গ আইসা কয়, উস্তাদ আপনি আমাদের লিডার, আপনি কামটা করলেন কি, আপনি আপনারা কইলেন মানুষের জন্য নামাজে যাইতে বাধা দেই, আপনি বাধা দিয়া চেষ্টা করে পারছেন না, এখন দিয়ে কান্দে করে আপনি নিয়ে আইলেন, ঘটনাটা কি? শয়তানে কয় আরে বুকা, আমি তো ওনারা ঠেকাইতে পারতেছি না, বহুত চেষ্টা করছি, বেটা কোমর ভাঙলো মসজিদে যাইব, কসেন যে আমি কি করতাম, মসজিদে গিয়ে কোমর ভাঙা পড়ে থাকবো, এর আমি আটকাইতে পারতেছি যাইতেছে, এই জন্য চিন্তা করলাম মসজিদে গেলে যে কয়টা কদম দিব, প্রতি কদমে তো 10 নেকি করে পাইব, এই সবটি যেন না পায়, এ লেখা কান্দ করে লয়ে গেছি। শয়তান কত বড় খারাপ। আর আল্লাহ কি করছে দেখেন, ফেরেশতার একবার বলছে আল্লাহ, এই শয়তান আল্লাহর কাছে একবার বলছিল, আল্লাহ আপনি আমাকে 3টা পাওয়ার দেন, তাইলে আদম এবং আদম সন্তানদেরকে আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ 3টা পাওয়ার দিছে, দেয়া পরে শয়তানকে আল্লাহ এবার আমি আদম সন্তানদেরকে কেমনে জান্নাতে যাই দেখব, আল্লাহকে কি করবি তুই, কি করবি শয়তান? শয়তান কয় আল্লাহ আমি এত পরিমাণ ওয়াসওয়াসা, এত পরিমাণ ধোঁকা তাদেরকে দিব, তারা এত গুনাহ করবে, তারা জান্নাতে যাওয়ার কোনো উপক্রম থাকবে না, আমি বেশি বেশি গুনার কাজ করাইব। আমার আল্লাহ কয় শয়তান রে, আমার বান্দারে দিয়া যত গুনাহ তুমি করাও, আমার বান্দা যদি আমার কাছে মাফ চায়, শুধু একবার যদি বলে আল্লাহ আমি ভুল করছি মাফ কইরা দাও, আমি আল্লাহ সব গুনাহ মাফ কইরা দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ চাইলেই হবে, আল্লাহ আমার মাফ করে দাও, ভুল করে লেছি। ফেরেশতারা একবার জিজ্ঞাসা করছিল, আল্লাহ এই যে আদম সন্তানদের বানাইলেন, এদের কোন কাজে আপনি বেশি আনন্দ পান, কোন কাজটা করলে আপনি বেশি আনন্দ পান? কারা বলতেছে? ফেরেশতারা। কাকে বলতেছে? আল্লাহকে। আল্লাহকে। যে আল্লাহ কোন কাজটা আদম সন্তানেরা করলে আপনি বেশি আনন্দ পান? আল্লাহ কয় আমার বান্দা যখন গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, আমার কাছে মাপ চায়, তখন আমার বড় আনন্দ লাগে। সুবহানাল্লাহ। এই জন্য বলি সকাল সন্ধ্যায় আমার আল্লাহর দরবারে তওবা করো, যখন সুযোগ পাও তখনই তওবা করো। তওবাকারী আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবাকারী তারা আমার আল্লাহর বন্ধু হইয়া যায়। আল্লাহর হাবিব রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, অন্য অনেক উম্মত ছিল এই জগতে, মারা যাওয়ার 40 দিন আগে তওবার দরজা বন্ধ হইয়া যাইত, কিন্তু আমার উম্মত মৃত্যুর ঘেরঘিরি চলতেছে, শ্বাসের মধ্যে ঘেরঘিরি ঘেরঘিরি আওয়াজ চলতেছে, এখন মানে বুকের মধ্যে কফ জমে গলে ঘেরঘিরি ঘেরঘিরি করে আওয়াজ হয় না? আমার দয়াল নবী বলেন, আমার উম্মত যদি মৃত্যুর ঘেরঘিরি চলে, ওই সময়ও যদি আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ ওই সময়ও তারে মাফ কইরা দিবে। এই জন্য তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। বলেন না কার কাছে? আগে নামাজ পড়ছেন না, খাস দিলে আল্লাহর দরবারে তওবা করেন, এখন থেকে নামাজ ধরে নেন, কালকের আশায় আর থাকেন না, ঠিক কালকে বাঁচবেন কোনো গ্যারান্টি নাই ভাই, কালকে বাঁচবো আমি কোনো গ্যারান্টি নাই, ঠিক ঠিক এখন থেকে শুরু করেন, এখনই তওবা করেন, একটু পরে নাও থাকতে পারেন, গ্যারান্টি নাই, কারো কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। বলেন আস্তাগফিরুল্লাহ, জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে সবসময় তওবা করেন। আরবি না পারলে কি হইছে, বাংলা পারেন না, তখন আল্লাহ আমার মাফ করে দাও, বাস আল্লাহ আমার মাফ করে দাও। আপনার মুখের অনেক দাম, আপনার জিহ্বাটা নাড়াইয়া, ঠোঁটটা নাড়াইয়া যে একটা কথা বলবেন না, এটার অনেক দাম, এটা অনেক দামি জিনিস। এই যে ঠোঁট আর জিহ্বা অনেক দামি জিনিস। কেন জানেন? মায়ের গর্ভে আমরা ছিলাম, আমাদের সারা শরীরে বিভিন্ন ময়লা আবর্জনা লাগছে, কিন্তু আল্লাহ আমাদের খাবার মুখ দিয়ে খাওয়াইছে না, নাভি টু নাভি একটা নালা দিয়া মায়ের খাবার আমাদের পেটের মধ্যে ঢুকাইছে, একটা আলাদা একটা নাভি দিয়া একটা পাইপ সিস্টেম, কিন্তু মুখ দিয়ে আল্লাহ কোনো নাপাক খাওয়ায় না। কারণ আমার আল্লাহ ওই যে সিস্টেম, আমার এই বান্দা এই মুখ দিয়ে আমাকে ডাকবে, আমার রাসূলের দুরূদ পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ কষ্ট নিয়েন না, একটু কষ্টই তো দিব, আর অল্প একটু সময়। আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে বিদায় নেব, আপনাদের বিরক্ত করব না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমার ভাইরা গো, জান্নাতের বাগান এই মাহফিলে যারা ইয়াতীমের মতো বসে আছে, আমার দয়াল নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, তাদারুসুল ইলমে সাআতান খায়রুম মিন ইহইয়াহা, সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে গো, আপনি সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সওয়াব পাবেন, কোন মাহফিলে কোন আলেমের জবান থেকে যদি কোরআন এবং হাদিসের দর্শ নেন, কিছু শিখেন, ওই মাহফিলে সামান্য সময় বসে থাকা এর চাইতে বেশি সওয়াব। আল্লাহ, আলেমের দাম আবেদের চাইতে আল্লাহর কাছে বেশি। কেন জানেন? আপনারা নামাজ পড়বেন, নামাজ সারা রাত পইরা যে সওয়াব পাইবেন, সারা রাত না, ৬০ বছর নামাজ পড়া, নফল নামাজ পড়া যে সওয়াব পাইবেন, একজন আলেম যদি এইভাবে চুপচাপ বসে থাকে, চুপচাপ বসে বসে চিন্তা করতেছে এই আয়াতটা এইভাবে হইল কেন, এটার সাথে আর কি আছে রহস্য, এই কোরআন নিয়ে গবেষণা করতেছে, হাদিস নিয়ে গবেষণা করতেছে, কিছুই বলে না, কিন্তু তার খেলা চলতেছে এখানে, এই বসে রয়েছে এইভাবে গভীর ধ্যান করতেছে, এই আয়াত এই হাদিস, এই হাদিসের সাথে আর কি হাদিস, ওই আয়াতের সাথে আর কি আয়াত, এই যে ধ্যান করতেছে, এই সামান্য সময় ধ্যান, আপনারা ৬০ বছর নফল নামাজ পড়লে যে সওয়াব, এর চাইতে বেশি দাম হলো একটু ধ্যান। সুবহানাল্লাহ। আলেমের দাম একটু বেশি। কেন? আলেম মানে খালি কামিল পাস করলে আলেম হয় না, আলেম হইতে হলে তাকওয়াশীল হইতে হয়, মুত্তাকি হইতে হয়। আল্লাহর ওলিরা হলো সত্যিকার আলেম, ঠিক না ভাই? ঠিক। নিশ্চয় আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু তাকুন। আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ বলেন, তারাই হলো মুত্তাকি, ওয়া কানু ইয়াত্তাকুন, তারাই হলো মুত্তাকি। এই জন্য কোরআনকে কোরআন দিয়ে যখন গবেষণা করি, তখন দেখি আমি আপনি ওই রকম আলেম না যেরকম আলেমের কথা আমার আল্লাহ বলেছে। আমার আল্লাহ যেরকম আলেমের কথা বলেছে, ওই রকম আলেম হলো আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলির দরবারে যাইতে হয় ট্রেনিং নেওয়ার জন্য। শরীয়ত মানতে চান, সেটা ট্রেনিং নেবেন আল্লাহর ওলির কাছ থেকে। তরিকত, হাকিকত, মারিফত জানতে চান, সেটা ট্রেনিং নেবেন আল্লাহর ওলির কাছ থেকে। ইলমে জাহির, ইলমে বাতিন, দুই প্রকার বিদ্যা আপনার সিনার মধ্যে আল্লাহর ওলি দিয়ে আপনাকে হেদায়েতের দায়িত্ব দিয়ে বলবে, এখন থেকে মানুষকে আল্লাহর হেদায়েতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য খাজা বাবা একটা ছন্দ গাইতেন, বলবো ইলমে বাতিন নাহি জারো হাসরে সে অন্ধরো। জাকির ভাই বলেন ইলমে তরয় এশকে নবী নাহি যার দুজখেতে সেই তরয় আলী আল্লাহু আকবার ফরিদপুর জিন্দাবাদ ফরিদপুর জিন্দাবাদ জিন্দাবাদ মিয়া বাজার মুজাহিদ জিন্দাবাদ তো তরিকা জিন্দাবাদ আল্লাহু আকবার যুবক ভাইরা ওনার দিকে তাকাও মুরব্বি মানুষ চোখ দিয়া পানি পড়তেছে কাঁদতেছে আর জজবাই তাকবীর দিয়েছে তোমাদের ঈমানের তুলনায় এই মুরব্বির ঈমান কত মজবুত সুবহানাল্লাহ কষ্ট দিও না ভাই আল্লাহ শিক্ষা নাও এখান থেকে শিক্ষা নাও তোমার সাথে বয়সে কত বৃদ্ধ এই লোকটা তার চোখে পানি অন্তরে মহব্বত আবার গায়ে জজবা এটাই হলো মদিনাওয়ালার প্রেমের নিদর্শন ঠিক না বেঁচে আমি আলাউদ্দিন জিহাদি আমার জীবনে লেখাপড়া কম করি নাই পড়তে 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 কিতাব ভাই আমি পড়তে পড়তে এখন যত পড়ি তত মনে হয় আমি বুক আমি কিছুই জানি না যত পড়ি তত মনে হয় আমি কিছু জানি না আল্লাহর কসম এরপর আর কোনো কথা নাই আল্লাহর কসম আমি যখন কিতাব পড়ি তখন আমার কাছে মনে হয় আমি কিছুই জানি না জ্ঞান সমুদ্রের এক কিঞ্চিত পরিমাণ অর্জন করার সামর্থ্য আমার নাই আমি মনে হচ্ছে বুকা কিছুই জানলাম না এই হতাশার মধ্যে ভুগি কিছুই তো জানলাম না দরবার শরীফে যায় মাটি কাটি আর চিন্তা করি এই জীবনটা তো কাজে লাগাইতে পারলাম না গরু রাখাল হয়ে ঘুরছি বহুদিন কোনো মানে একটা অকুল সাগরের মাঝে ঘুরতেছি খাজা আমার কদমে বসে বসে কান্দে আজকেও দরবার শরীফ থেকে আসছি রোজা শরীফ দুইবার করে জিয়ারত করি আর ভাবি যে কিছুই তো করতে পারলাম না কিছুই তো জানলাম না আমার জীবনটা কি এমনি বৃথা হয়ে যাবে এই চিন্তা এই হতাশার মধ্যে ভুগি কারণ মনে রাখো কামিলে হাদিস পড়লাম তাফসির পড়লাম ফিকহ পড়লাম এছাড়া কত কিতাব পড়লাম এমন কিতাব পড়েছি যেগুলি সমাজের অনেকে জানেও না কিতাব পড়তে পড়তে শরীয়তের কিতাব তরিকতের কিতাব তাসাউফের কিতাব ইলমে মারিফতের কিতাব হাকিকতের বিদ্যা সব ঘাটতে ঘাটতে দেখি আমি কিছুই জানি না আল্লাহর এই জগতে আমি বড় মিসকিন আমি বড় অভাগা আমি ক্ষুদ্র একজন মানুষ দুর্বল কিছুই জানলাম না এই জন্য মাঝে মধ্যে খাজা বাবার জবানের সেই অমীয় বাণী মনে হয় এলেমের বাহাদুরি তোমার ধনের গৌরব দাও সারি জাকের বারে বলেন না এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি আরে কা আমার খাজা বাবার পাক কদমে জীবনটা রে দাও সারি এইজন্য দাদু ভাই আমার এই ফিতনার যুগে আমি কি বলবো আপনাদেরকে আমি নালায়েক আমার জীবনের অভিজ্ঞতায় দেখলাম আল্লাহর ওলিরা যদি দয়া করে আমাদের সিনায় কিছু দেয় তাহলে কিছু পাবো নিজে হাজার বছর চেষ্টা করলেও কিছু অর্জন করবো এটা সম্ভব না আবার আল্লাহর দয়া লাগবে দয়াল নবীর নেক নজর লাগবে আল্লাহর ওলিদের উসিলা লাগবে যেদিন আপনার মুর্শিদ আপনাকে ডেকে কাছে নিয়ে সিনার সাথে সিনা লাগাইবে মনে রাখবেন ওই দিন আপনার কালবের মধ্যে অমূল্য নিয়ামত আমার আল্লাহর দেওয়া জ্ঞান প্রবেশ করবে দাদু ভাই আমার একটা মোবাইলের ভিতর থেকে ব্লুটুথ অথবা শেয়ারিটের মাধ্যমে আর একটা মোবাইলে কত সুন্দর কোনো তার ছাড়া কোনো ওয়্যার ছাড়া এই মোবাইলের ভিডিও প্রোগ্রাম আর এক মোবাইলে নেওয়া যায় একটা মোবাইলের পুরো প্রোগ্রামটা বিনা তারে আরেক মোবাইলে যেমন নেওয়া যায় আপন মুর্শিদের সিনা থেকে বিনা তারে তোমার সিনার মধ্যেও জ্ঞান চলে যায় চিন্তা করবেন মুর্শিদের হাতে একটা রিমোট আছে ওই রিমোট যদি টিপ দেবে তোমার মুর্দা কাল জিন্দা হয়ে যাবে ঠিক না বেঠে তার প্রচার কেন্দ্র আর সেতে রিলে হই মদিনা হইতে প্রচার কেন্দ্র আরশে আরে রিলে হই মদিনা হইতে সুইচ থাকে পীরের হাতে সুইচ থাকে পীরের হাতে সেন্টার দরা সহজ নয় আজব দর্শন দেখবি যদি আয় রে আয় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় সেটাই খোদ মহাজন সাই নিরঞ্জন খোদ মহাজন সাই নিরঞ্জন সদাই করে অভিনয় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আমি আর ওদিকে গেলাম না। মহাজন মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার অপার মহিমায় ডুব দিলাম না। কিছু কথা শরীয়তে আঘাত লাগবে, মানুষ বুঝবে না, ফিতনায় পড়বে। আমার আল্লাহর অপার মহিমা আমার মতো আপনার মতো নালায়েক বুঝার জ্ঞান রাখে না। অনেক প্রেমের কথা আছে এখানে, অনেক নবীদের সাথে আল্লাহ প্রেম খেলাইছে, অনেক ওলিদের সাথে আল্লাহ বিভিন্ন ভাবে প্রেম খেলা খেলাইছে। এটা হলো আল্লাহর মহিমা, আল্লাহ তাআলার একটা, এটাকে কি বলা হয় কোরআন শরীফে বলা হয় ওমা করু ওমা করাল্লাহ ওয়াল্লাহু খায়রুল বাকিরিন। তোমরা কিসের চালাক? আল্লাহ বলে তোমরা কিসের চালাক? সবচেয়ে বড় মহাজ্ঞানী চালাক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে এটাকে বলে সেটাই খোদ মহাজন সাই নিরঞ্জন খোদ মহাজন সাই নিরঞ্জন সদাই করে অভিনয় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় আজব দর্শন জাকের ভাইদের মহব্বত আজকে অনেক মনে হইতেছে পুরাতন সেই ৮০-৯০ দশকের প্রেমের জোয়ার আবার আমার ৭০ গুণ মহব্বতের জাকের ভাইয়েরা গো। মুর্শিদ তালাশ করার জন্য তোমাকে আজমিরে যাওয়া লাগবে না, মুর্শিদ তালাশ করার জন্য সেই রাকের বাগদাদ যাওয়া লাগবে না, সেরহেম যাওয়া লাগবে না, বুখারায় যাওয়া লাগবে না। মুর্শিদ তালাশ করতে চাও ভাঙ্গা ঘরে পীর ও মুর্শিদকে স্মরণ করো। কামেল পীর তোমার কাছে এসে হাজিরা দিয়ে দেখা দিবে। কামেল পীর হলে পারবে, ভণ্ড হলে পারবে না। দাদু পীর মুর্শিদ এই জিনিসটা যারা বুঝে না তাদেরকে আমি হঠাৎ করে বুঝাতে পারবো না, শুধু এতটুকু বলি শোনো শোনো রে ভাই, আল্লাহর এক বান্দা হলো আজরাইল মালাকুল মউত, মুহূর্তের মধ্যে সারা পৃথিবী সায়ের করে। সব মানুষের কাছে দৈনিক ৫ বার করে মালাকুল মউত আসে, আমার কাছে আসে, আপনার কাছে আসে, দৈনিক ৫ বার ৭৫০ কোটি মানুষের কাছে আজরাইল যায়, যায় বারবার সতর্ক করে আল্লাহর বান্দারে তোমাকে সতর্ক করে গেলাম, সময় বেশি নাই, প্রস্তুত হও। দিনে ৫ বার আজরাইল এসে আমাদেরকে সতর্ক করে, আজরাইলের কথা শোনার সেই কান আমাদের নাই। এই জন্য দুনিয়ার প্রেমে মত্ত হয়ে গেছি আমরা, যেন কেমন উদাসীন হয়ে গেছি। এই জন্য বলি আজরাইলকে আমার আল্লাহ, আজরাইলকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে সব জায়গায় সায়ের করার ক্ষমতা দিয়েছে। আমার আল্লাহ ওলিদেরকেও এমন ক্ষমতা দেয় অকুল সাগরের মাঝখানে মুরিদের কাছে যাইতে পারে। পেরে যারে দয়া করে মুর্দা দেল তার জিন্দা হো। জাকের ভাইরা বলেন পেরে যারে दादू भाई दरबारे जाओ एलातपुरे जाओ शम्भुगंजे जाओ पैराडाइज पारा जाओ चंद्रपाड़ा যেখানে যাইবা যাও এলাতপুরে যাও বিশ্বজাকের মঞ্জিল খাজা বাবার দরবারে তুমি যেখানে যাইবা দেখবা প্রতিটা আল্লাহর ওলির সাথে মদিনাওয়ালার প্রেমের দড়ি বাঁধা আছে। এক ওলি আরেক ওলির চিনে, যারা অন্ধ যারা বধির তারা ওলি আল্লাহ চিনে না। একজন আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলির চিনে কি চিনে না? কোরআনের মধ্যে উল্লেখ, এক নবী আরেক নবীকে এমন ভাবে চিনে যেমন বাবা তার সন্তানের চিনে, বাবা তার সন্তানকে যেমনি ভাবে চিনে, এক নবী আরেক নবীকে তেমনি ভাবে চিনে। আমি বলি দাদু, কোরআনের ওই আয়াত অনুযায়ী আল্লাহর এক ওলি আরেক ওলিরে চিনে। আমরা যেইভাবে নিজের সন্তানকে চিনি, একজন আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলিকে ওইভাবেই চিনে। এই জন্য দরবারে গজল রয়েছে, বলবো জাকের ভাইরা, বলবো আগুনে আঙ্গারো সিনে লোহা চিনে স্বর্ণ কারে সোনা চিনে যাচাই করে দেবে। আবার আগুনে আঙ্গারো সিনে লোহা স্বর্ণ पीरे मुरीद सीने पीरे मुरीद करे जई जाने यार मुरीद करे ने सदाए ताको पीरे ध्याने पाशा मनोरे सदाए ताको এটা ফানাফি শেখের কথা বলছি। এই ধ্যান হলো ফানাফি শেখের ধ্যান। দাদু মনে রাখবেন, অনেক কিছু অনেক গভীর কথা আছে, সব কথা তো আর বলা যায় না। জমিনে বসে আরশে আজিমে সায়ের করতেছে এমন লোক আছে, জমিনে বসে জান্নাতে ঘুরতেছে এমন লোক আছে, জমিনে বসে জাহান্নামের হাল দেখতেছে, জমিনের এক প্রান্তে বসে আরেক প্রান্তের সায়ের করে এমন আল্লাহর ওলি আছে। ঠিক না বেঠে আছেন? ওই জগতে যারা যান নাই, আমি আপনাদের হঠাৎ করে বোঝাতে পারবো না, আপনাকে আস্তে আস্তে বুঝতে হবে। দাদু অনুরোধ করি, আলোচনার শেষ দিকে চলে আসছি। এই জামানায় আমরা যারা আছি, আল্লাহর ওলিদের কদমে যারা আছি, অনুরোধ করে যাই, আর সুদ খাইও না। ওরে ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াজিফা কালামগুলি করো, আর হালাল জিন্দেগি গঠন করো, হারাম খাইও না। এই সুদ বাদ দিয়ে দাও। কোন সুদখোরের জান্নাত আল্লাহর ওলির সাথে হবে না। একটা কথা বলতে চাই, মনে কষ্ট নিয়েন না, উপদেশ গ্রহণ করুন। আর দীনুন নসিহা, ধর্মটাই হলো নসিহত, উপদেশ। আপনাদের খেদমতে একটা হাদিস শোনায়। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজে গেলাম, মেরাজ রাতে দেখি একটা মানুষের পেট উহুদের পাহাড়ের সমান। উহুদের পাহাড় 7 কিলোমিটার লম্বা, বিশাল বড় উঁচা। হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন, মদিনা শরীফের মসজিদে নববী সামান্য, এটা কি বলে, এটা সম্ভবত এই কেবলার অপোজিট পাশে, হ্যাঁ পশ্চিম দক্ষিণ কর্নারে। এই উহুদ পাহাড় এত বড় বিশাল পাহাড়, গাড়ি চালাইয়া যাইতে অনেকক্ষণ লাগে, এত বড় বিশাল পাহাড়। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান নবী বলেন, মেরাজ রাতে দেখি একটা মানুষের পেট উহুদের পাহাড়ের সমান, কিন্তু তার পা দুইটা বড় চিকন। এত বড় পা, এত বড় পাহাড় সমান পেট লইয়া সিকন সিকন পা লইয়া সে বিশাল বড় পেট লইয়া ডাইনে বামে গড়ানোর চেষ্টা করতেছে, গড়াইতেও পারে না, চিৎকার মেরে মেরে কান্দে। তার কান্নার আওয়াজ শুনে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। এই দৃশ্য দেখে আল্লাহর হাবিব জিবরিলকে বলে, ভাই জিবরিল আমাকে বলো তো এই লোকটার এই অবস্থা কেন? জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, এই লোকটা দুনিয়াতে সুদখোর ছিল, ঘুষখোর ছিল, জীবনে বহু হারাম কামাই খেয়েছে, সুদ খাইতে খাইতে বিশাল বড় টাকার মালিক হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত সুদের টাকা, ঘুষের টাকাগুলি, সুদের টাকা, ঘুষের টাকাগুলি আমার আল্লাহ বিষাক্ত সাপ আর বিচ্ছু বানাইয়া তার পেট বড় করে ওই পেটের ভিতরে সুদ ঘুষের বিষাক্ত টাকাগুলি সাপ বিচ্ছু বানাইয়া, বিষাক্ত সাপ বিচ্ছু বানায় ঢুকাইছে। তার পেটের ভিতরে আর কিছু নাই, শুধু সাপ আর বিচ্ছু আছে, এগুলি জাহান্নামের বিষাক্ত সাপ বিচ্ছু। ইয়া রাসূলুল্লাহ, এই সাপ আর বিচ্ছুর কামড়ের যন্ত্রণায়, বিষের যন্ত্রণায় সে চিৎকার মারতেছে, এত বড় পেট নিয়ে সে গড়াগড়িও খাইতে পারে না। এই আযাব হলো সুদখোরের আযাব। কার আযাব? সুদখোরের। দাদু, আপনি যদি সুদ খান আমার কি? আমার তো কিছুই না, আমার দায়িত্ব আপনাকে জানাই দেওয়া। এই ভাই ভাই ভাইজান, একেবারে ডাইরেক্ট লাইন লইছে, স্থান পরিবর্তন করছে, দুস্তর কাছে গেছে। আমি তো মনে করছিলাম যেভাবে রুখ লইছিল এটা আন্তনগর ট্রেন, এখানে এই স্টেশন ধরতো না, প্রথম ভয় পেয়ে গেছিলাম, না জানি কত গতিতে চলছে, ডাইরেক্ট ঢাকাতে ছাড়ছে, সেখান থেকে থামলো। যাক, আল্লাহ আমার ভাইরে দুস্তর লগে কবুল করছে, বলেন মারহাবা। যাইবেন গা আপনারা? যাইবেন গা লন, এক লোকে যাই, অসুবিধা কি? এক লোকে যাবো গা, আর কয়েক মিনিট শুধু, অল্প কিছুক্ষণ। আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের খেদমতে, আপনারা যদি সুদ খান আমার কিছুই আসে যায় না, কিন্তু দাদু এই সুদ খাওয়ার কারণে যদি এত বড় মহা মুসিবতে আপনি পড়ে যান, তখন আপনাকে তো কেউ উদ্ধার করবে না। আল্লাহ রসুল সুদখোরের পাশে দাঁড়াবে না, কোনো ওলি আল্লাহ সুদখোরের পাশে দাঁড়াবে না, কারণ এই সুদ এত খারাপ। এটা একদিকে মানুষের উপর জুলুম, মানুষের হক নষ্ট করা। কোনো সুদখোর আল্লাহর নবীর শাফাত পাইতে পারে না। নবী যদি আপনার পাশে না দাঁড়ায়, আল্লাহর ওলি যদি আপনার পাশে না দাঁড়ায়, আপনি কই যাবেন? এই জন্য দাদু সুদ খাইও না। হুজুর, আগে তো খেয়াল এসে এখন কি করতাম, এখন কি করতাম? বেশি বেশি দান করতে থাকেন, তওবা করেন, আর বেশি বেশি দান করেন। যেই পরিমাণ সুদ খাইছেন এর 3 ডবল মানুষকে দান করেন, আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করবে। আর যদি মনে করেন আগে খাইছি এখন আর দান টান করতাম না, ডেলি ওই চলি এখন আর খাইতাম না, আগেরটি খাইছি খাইছি এখন এডেলি চলি, তাহলে আগেরটি যে খাইছে এই বাকিটা কিন্তু রইয়া যাইব। এই জন্য আল্লাহর ব্যাংকে কিছু জমা রাখেন, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে এতিম মিসকিন তাদেরকে কিছু দিয়া দেন, এটা আল্লাহর ব্যাংকে জমা থাকবো। হাসরের ময়দানে ওই ব্যাংকে এইটা এটা কাইটা কুইটা আল্লাহ কোনো মতে দয়া করে আমরা জান্নাতে দিয়ে দিব। বাঁচার রাস্তা করতে হবে, আপনাকেই চেষ্টা করতে হবে। আপনার তওবা আমি করলে হইতো না, আপনার নামাজ আমি পড়ে দিতে পারবো না, আমি পড়লেও হবে না। কোন পীর সাহেব কি এরকম বলে যে বাবা তোমার নামাজ লাগবে না, তোমার সব নামাজ আমি পড়ে দেবো, এরকম বলে? আর যদি কেউ বলেও সে নিঃসন্দেহে ভণ্ড ছাড়া কিছু না। মুরিদের নামাজ পীর পড়ে দিতে পারে না, বিধান নাই। মুরিদের রোজা পীর রেখে দিতে পারে না। আপনি যদি বলেন আমি ফাতিহা শরীফ, খতম শরীফ পড়া লাগবে না, খাজা বাবা পড়ে দিব, হবে না, আপনাকেই পড়তে হবে। কিছু ভাইরা আমার এরকম বললে ফেলে যে আমি খেদমত করতে চাই, আমার নামাজ হুজুর পড়বো, এই যদি কেউ বলে তাহলে নিঃসন্দেহে সে গুমরাহির মধ্যে আছে। খবরদার, আপনার মাটি কাটাত লাগাইছে, মাটি কাটেন, সময়ে নামাজটা ফুইরা ফাতিহা শরীফ পড়ে আবার মাটি কাটেন। একদিকে আল্লাহর হুকুম, আরেকদিকে নবীর হুকুম, আরেকদিকে পীরের হুকুম, এই 3টা হুকুম সমন্বয় করে চলেন, আপনি কোনো দরজায় থাকবেন না, জান্নাত আপনার ঠিকানা। ঠিক না বেঠে? নামাজ কার হুকুম? আল্লাহ। ঘুমাই রয়েছেন নাকি আপনারা? সুন্নত নফল এটি কার তরিকা? নবীর। কার তরিকা? একদিকে আল্লাহর হুকুম মানলেন, আরেকদিকে নবীর তরিকা মানলেন। ফাতিহা শরীফ, খতম শরীফ কার হুকুম? পীরের হুকুম। তাহলে আল্লাহর হুকুমও মানলেন, নবীর হুকুমও মানলেন, পীরের হুকুমও মানলেন। আপনারা ঠগায় কে? ঠিক ঠিক ঠিক। আর ঠকার কোনো কায়দা নাই। নিজে নিজে পণ্ডিতি কইরো না রে ভাই। একটা বিশেষ কায়দা আপনাদের বলে দিই, কায়দাটা জাহের করে দিয়েছে। আমরা জাকের ভাইরা জলসায় যান, দূর দূরান্তে যান, 12টা সাড়ে 12টা 1টা পর্যন্ত জলসা হয়। তারপরও খাইয়া বাড়িতে যাইতে যেতে 2টা আড়াইটা বেজে যায়, একটু কম বেশিও হয়। হ্যাঁ, এখন যদি আপনি রহমত পালনে বসে যান তাহলে সারা রাত আর আপনার বিশ্রাম হবে না। আবার বিশ্রাম যদি না হয়, পরের দিন কাজে কর্মে ব্যবসায় চাকরির অবস্থানে গিয়ে আপনি ঠিকমতো কাজ করতে পারবেন না। কি করবেন? আপনার জন্যে 12টার পরে যদি হয়ে যায়, জাকের বাইরে আবার ভগলের কইেন না, আপনাদেরকে বলতেছি। 1টা-1:30 বাজে গেছে, কিছু কয়েকবার আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্মরণ কইরা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ডাকেন না? ইয়া আল্লাহ ইয়া ডাকতে যান, বিছানায় শোয়ার আগ পর্যন্ত ডাকেন, মোবাইলে ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুবেন, ফজরের নামাজ যত সময় আদায় করবেন। এই যে সময়টা বিশ্রাম নিলেন, বিশ্রামও হয়ে গেল, রহমতের হাজিরাও হয়ে গেল, ফজরের নামাজও হইল, পরের দিন চাকরিতেও যথাসময়ে জয়েন করতে পারবেন, ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারবেন। এমন পাগল হইতে হুজুর বলে নাই যেই পাগলামি করলে দুনিয়াদারি করা যায় না। আমার হুজুর শরীয়তের সরাজারি তরিকতের বলেন, শরীয়তের সরাজারি তরিকতের মহাজ্ঞানী হকিকতের হক বান্দারি বাবা মারিফতের মাওলানা। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, মহব্বতে তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। আরে ফরিদপুরের 1880-তে পীর কামিল শেখ জনা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। কষ্ট হইতেছে। আমরা আমি আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত কি আপনাদের বললাম, এই কথাগুলি মনে থাকবো তো ইনশাআল্লাহ। বলেন তো প্রথম কি বলছি? নামাজের আগে আরো কথা কইছি, নবীর সাথে সম্পর্ক করতে হবে। প্রথম কথা হলো কার সাথে সম্পর্ক? নবীজির সাথে সম্পর্ক হইলেই আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে মূলত আল্লাহরই আনুগত্য করে। নবীর মহব্বতের সাথে আল্লাহর মহব্বত জড়িত, এটা একটা আরেকটা সূত্রে গাথা। এই জন্য প্রথম ওয়াজ হলো নবীর মহব্বত। কার মহব্বত? বলেন না, নবী প্রেম সদা মনে নাই আপনারা? এরপরে দ্বিতীয় ওয়াজ হলো নামাজ। দ্বিতীয় ওয়াজ কি? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকিরে পড়বেন নামাজ? আল্লাহর জিকিরে হুজুরি কালবে, আল্লাহর জিকিরে হুজুরি কালবে। শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে কথা বলবেন কার সাথে? আল্লাহর সাথে। দাদু ভাই আমার, এই হলো দ্বিতীয় ওয়াজ। তৃতীয় ওয়াজটা কি বুঝলে গেছি? আপন মুর্শিদের সাথে সম্পর্ক করো। এলমে জাহিরের পাশাপাশি এলমে বাতিন অর্জন করো। ওই যে এক মোবাইল থেকে আরেক মোবাইলে যেমন একটা ভিডিও প্রোগ্রাম ট্রান্সফার হয় পীরের গোলামি পীরের খেদমতের মাধ্যমে, ওই এলমে জাহির এলমে বাতিনের পুরা বিষয়টা আল্লাহ তোমার সিনার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। এরপরের ওয়াজ হলো কি শেষেরটা দিয়ে ভুলে গেছেন গা, বলেন না এটা কি সুদ। মাঝখানে অনেকগুলি নসিহত ছিল, কারা কারা হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে থাকবে, কারা কারা আল্লাহ তাআলা নিরাপদ রাখবে, টেনশন থাকবে না, এই বিষয়গুলি তওবার বিষয়গুলি এই মাঝখানে সবগুলি টাইনা আনছি। তো এগুলি মনে রাখবেন, আমল করবেন। ওয়াজ তখনই পরিপূর্ণভাবে সাকসেসফুল হবে যখন আপনি কথাগুলি আমল করবেন। দাদু, আমল করতে গেলে কিছু না কিছু ভুল হবে, যে কাজ করে তারই ভুল হয়, যার কোনো কাজই নাই তার আবার ভুল পাবেন কোথায়, সে তো কাজই করে না। যে কাজ করে তার কিছু না কিছু ভুল হয়, আমাদের ভুল হবেই, এতেও কোনো বেজার হওয়ার কারণ নাই। ভুল হয়েছে তো কি হয়েছে, আল্লাহ ভুল করে লাইছি। নামাজ পড়ে হয়ে করবেন, আল্লাহ পড়ছি কিন্তু হয়েছে না, আমি জানি, তুমি দয়া করে কবুল করো, সারেন্ডার করে ফেলেন। দুই রাকাত নামাজ পড়ছেন, মনে মনে বলেন আল্লাহ তুমি যেমনে চাও এমনি তো আমি পারছি না, এটা তো আমি পারি না, আল্লাহ কি করতাম, আমার ভুল হয়েছে, আমি কি করবো আল্লাহ, আমি চেষ্টা তো করি, তুমি দয়া করো আমারে, দয়া করো আল্লাহ, আমার তৌফিক দাও, আমার সাহায্য করো, দয়া ছাড়া করবেন। আল্লাহ আমি পড়ছি কিন্তু আমার তো হইছে না, আপনি যেভাবে চান ওইভাবে আমি তো পারি না, আল্লাহ আমার দয়া করে মাফ করে দেন। এদুর বলেন আল্লাহ এই যে নরম হয়ে গেছে এটা আমি বেশি পছন্দ করি। 1000 রাকাত নফল নামাজ পড়ছেন, এতে আল্লাহ যতদূর খুশি আছে বেশি খুশি, আপনি যে সারেন্ডার করে ফেলছেন, আল্লাহ আমি পড়ছি ঠিক হই কিন্তু আপনি যেমনে চান আমি তেমনি পারি না, আমার ভুল হয়েছে, আমি কি করতাম, আমার মাফ করে দেন, আমার দয়া করে নামাজটা কবুল করেন, এটুকু আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ করবেন কার কাছে, বলেন কার কাছে। শেষের যে কথাটা খুব গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করবেন, কি সুদ থেকে বাঁচতে হবে। সুদ এবং ঘুষ, দুনিয়ার লাভে লাভ না রে ভাই, হারামের আরাম নাই, হারামের আরাম নাই। যতগুলি সুদখোর ঘুষখোর আছে দেখবেন একটাও শান্তিতে ঘুমাইতে পারে না। বড় বড় বিল্ডিং আছে, ভালো ভালো গাড়ি আছে, বিশাল ক্ষমতা আছে, বিশাল কলমের পাওয়ার আছে, বাবাজি দেখো খবর লইয়া তার ফ্যামিলিতে তার শান্তি নাই, রাতে ঘুম হয় না, মিথ্যা মামলা পইড়া দিছে, ফুল অ্যাক্সিডেন্ট করছে, মেয়ে গেছে আরেকজনের লগে, আবার গেছে আরেক ঝামেলাত পইড়া, জমিনে জামালে ভেজাল, এই যে একটা কত সমস্যা, ডায়াবেটিস এইডা সেইডা, সপ্তাহে একবার, মাসে দুইবার তিনবার ডাক্তারের কাছে যাওয়া লাগে, ওষুধের সিরিয়াল, সকালবেলায় ফজরের নামাজ পড়ে না কিন্তু ডায়াবেটিস থেকে বাঁচার লাগা ঠিকই ঠান্ডার মধ্যে হেই লেফট রাইট লেফট রাইট। আল্লাহ কই নামাজ পড়তি না, যা নামাজ না না পড়লে না পড়, তোর ঘুমাইতে দিতাম না, যা ডায়াবেটিস ধরে দিলাম। ঠিক কথা ঠিক না বেঠে, নামাজ পড়তেন না অসুবিধা নাই, ডায়াবেটিস ধরা দিলে বছরের পরে এমনি এমনি বাসনের লেগে দৌড়াইবেন, এই যে দৌড়, আরে দৌড় রে, এই মানুষগুলি বাঁচার জন্য দৌড়তেছে, অথচ বাঁচানের মালিক কে, আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত 4 রাকাত নামাজ ফজরের সময় পড়ে না, আরে বান্দারে দৌড়, ডায়াবেটিস ধরা দিছে আল্লাহ। একটু আরামে বালাবন্ধ খাইলি 22, 23, 25, 35 ডায়াবেটিসের মাত্রা বাইরে যায়, খাইতি বেশি করে সুদ ঘুষ খাইয়া শরীর করছো না, খা এখন খাওয়ানোর বলিও আল্লাহ কমাই দিছে, এখন বেশি খাইলেই ডায়াবেটিস বাইরে যায়, হ্যাঁ ব্লাডের সুগার বাইরে যায়, এ প্রেশার বাইরে গেছে, এই আমি খাইতে পারি না, এ আল্লাহ কয় খা, হারাম খাইছি না, খা দিলাম বলিওম কমাই আবার খা। কথাগুলি ঠিক না বেঠিক, এজন্য নামাজ পড়তে হবে কি হবে না। সুদ খাবেন, কারা কারা সুদ খাবেন আতুরান, ইন্নালিল্লাহ আপনারা কি সুদ খাবেন, তাহলে আতুরেছেন কিতা করতে, সুদ খাইতেন না কই উড়াইছে, তাহলে বুঝে উড়াইবেন না। আমি জিজ্ঞাসি কারা কারা সুদ খাবেন, তারা হাতুরান। আসলে যারা হাত উঠাইছে আমরা বুঝছি তারা সুদ খাবে না বলে হাত উঠাইছে, হ্যাঁ আপনারা বেশি চালাক, তারা একটু কম চালাক, তাহলে তারা ঠকতো না, তারা মন ডামে যে ভেজাল নাই। আল্লাহ যেন সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দেন, বলেন আমিন, মহব্বতে বলেন আমিন।